হ্যালো গাইস, আমি মহমতিস ইসলামী মল। আজকে তোমাদের কুকনার স্কুলের লেকচার দিতে থাকবে, সেটা হচ্ছে শাখাযুক্ত অ্যালকেনের নামকরণ। আমরা আগের লেকচারগুলোতে মানে জাস্ট শুধুমাত্র সরল শিকল অ্যালকেন এলকিন বা অ্যালকোহল যেগুলো ছিল, মানে সবগুলো নামকরণ শিখেছিলাম। তো আশা করি ওইগুলো দেখার পরে আমাদেরকে এখানে অ্যাকচুয়ালি আসতে হবে। তো আগে যারা এই লেকচারটা প্রথমেই দেখতেছো তাদেরকে অনুরোধ করবো যে আগের লেকচার গুলো দেখে আসার জন্য, এবং আগের লেকচার গুলো দেখার জন্য আমার চ্যানেল যাওয়ার পরে প্লে লিস্টে যাবো, এবং প্লে লিস্টে যাওয়ার পরে এসএসসি কেমিস্ট্রি নামে যে প্লে লিস্ট আছে সেইখান থেকে একাদশ অধ্যায়ের যে প্রথম আরো যে তিনটা লেকচার আছে সেগুলো দেখে আসবা, এবং তারপরে এটাতে আসবা। এবং এইটার ক্ষেত্রে শাখাযুক্ত অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে একটা জিনিস সবসময় সবার মাথায় একটা জিনিস ঘুরেছে, এই নামকরণটা হয়তো বা আমাদের লেভেলে দরকার নাই, অর্থাৎ এসএসসি লেভেলে দরকার পড়ে না। বাট অ্যাকচুয়ালি আমি যেটা বলবো সেটা হচ্ছে দরকার পড়ে, কারণটা হচ্ছে যে তোমরা যখন অনেক দিকচা করবে, যখন গাইড করে যখন প্র্যাকটিস করতে যাবে বা মডেল টেস্ট যখন সলভ করতে যাবে, তখন দেখবে যে শাখাযুক্ত অ্যালকিন গুলো এসে পড়তেছে বা শাখাযুক্ত যৌগ গুলো এসে পড়তেছে। তো তোমাকে এত ডিটেলস না করে আমি জাস্ট তোমাদের লেভেলে শাখাযুক্ত অ্যালকেনের নামকরণ বা শাখাযুক্ত জৈব যৌগের নামকরণ যতটুকু লাগবে ততটুকু পারবো। ক্লিয়ার? স্টে টিউন এন্ড সি দিস। ওকে, সো এই শাখাযুক্ত অ্যালকেনের ক্ষেত্রে আমরা যদি আমাদের আগের অ্যালকেনের কথাটা চিন্তা করি, অ্যালকেন বলতে বোঝাচ্ছে সবগুলোতে একক বন্ধন থাকবে। আমি আগেই বলছিলাম, সাপোজ আমি যদি এই যৌগটা লিখি, এগুলো হচ্ছে 1, 2, 3, 4, এই সবগুলোতে কয়টা কি বন্ধন থাকবে? একক বন্ধন থাকবে বন্ধনের জন্য। এবং কার্বনে চারটা করে হাত দেওয়ার পরে আমি যেটা করবো সেটা হচ্ছে, দেখো এই কার্বনের চারপাশে যদি আমি চিন্তা করি তখন চারটা হাত পাবো, 1, 2, 3, 4। এই কার্বনের চারপাশে যদি আমি চিন্তা করি তখন চারটা হাত পাবো, 1, 2, 3, 4। এবং এই হাতগুলোকে হাইড্রোজেন দ্বারা পূরণ করতে হবে। তো আলটিমেটলি আমরা এখন যেই যৌগটা পাচ্ছি সেই যৌগটা হচ্ছে বিউটেন। দেখো আমি যদি এখানে লিখি ভাবে তাহলে আসছে CH3 CH2 CH2 CH3, অর্থাৎ এই যৌগের নাম হচ্ছে বিউটেন। কোন কারণে বিউটেন? সেটা হচ্ছে যে এখানে চারটা কার্বন আছে, এবং চারটা কার্বন থাকলে সেটার রুট হচ্ছে বিউট, এবং সেটার রুট কি চারটা কার্বন থাকবে, সেটার রুট হচ্ছে বিউট। এবং এইখানে যখন হাইড্রোজেন থাকতেছে, সব যখন প্রত্যেকটা কার্বনের মধ্যে একক বন্ধন বিদ্যমান, সেহেতু সেটা অ্যালকেন, সেই জন্য বিউটের সাথে আমরা এন যুক্ত করব এবং নাম হবে বিউটেন। ক্লিয়ার? সো এটা ছিল আমাদের আগে সরল শিকল, অর্থাৎ একটা শিকল সুজা ছিল তখন তার নামকরণ করতাম। এখন এখন যে ব্যাপারটা করতে পারে সেটা হচ্ছে এইগুলোর মধ্যে বিভিন্ন কার্যকরী মূল থাকতে পারে, অর্থাৎ এই অ্যালকেনের মধ্যে মানে এই এই সরল শিকলটার মধ্যে বিভিন্ন কার্যকরী মূল থাকতে পারে, এবং এইগুলো যে পজিশনে থাকতে পারে, আমি পজিশনটা দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে পজিশন হচ্ছে সাপোজ এই জায়গায় একটা কার্যকরী মূল থাকতে পারে, এটা হচ্ছে সি, এই জায়গায় থাকতে পারে CH3। খেয়াল করো আমরা যখন এই যে এই মূলকগুলো পড়েছিলাম যে CH3 বা C2H5, এই মূলকগুলোর ক্ষেত্রে কিন্তু একটা হাত খালি থাকতো, কারণ আমি যদি দেখাই CH3 মূলকটার ক্ষেত্রে যদি চিন্তা করি আমরা কি জানি যে এটা একটা কার্বন যদি হয় তখন এই কার্বনের চারটা হাত থাকে, এবং এই চারটা হাতের মধ্যে চারটাতে হাইড্রোজেন আসতে হবে। সো একটাতে হাইড্রোজেন আসলো, আর একটাতে হাইড্রোজেন আসলো, আর একটাতে হাইড্রোজেন আসলো, এটা যদি কোনো হাইড্রোজেন না আসে তখন এই হাতটা খালি থাকে। এবং আমি আগের লেকচারে এই কথাগুলো বলেছিলাম যে এই হাতটা দ্বারা সে অন্য কোনো একটা যৌগের ভিতরে ঢুকতে সমর্থ, এবং এই জায়গায় অন্যান্য কার্যকরী মূলক থাকতে পারে, যেমন অন্যান্য কার্যকরী মূলক সাচেস এদিকে OH থাকতে পারে, অ্যালকোহলের যে কার্যকরী মূলক ছিল OH সেখানে থাকতে পারে। সো এগুলো যদি থাকে তখন আমরা তাদের নামকরণ কিভাবে করবো? এবং এই যৌগটা যদি এখন আমরা রূপটা চিন্তা করি তখন যৌগটা হচ্ছে এরকম CH3COH, খেয়াল করো COH এদিকে একটা এইচ আছে, এবং এদিকে CH CH3, এবং এইদিকে CH3। এখন দেখো এখন কিন্তু যৌগের একটু স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আমরা যদি দেখি যে এইরকম একটা সরল শিকলের মধ্যে কিছু কার্যকরী মূলক আছে। তো আমি আপাতত ওইচ নিয়ে চিন্তা করবো না, সেগুলো নিয়ে আলাদা লেকচার আছে, আলাদাভাবে আমরা চিন্তা করবো। বাট আমরা জাস্ট এই জায়গায় জাস্ট এইটা নিয়ে চিন্তা করবো যে এই জায়গায় এই গ্রুপগুলো থাকলে আমরা কিভাবে নামকরণ করবো। থাকো
সো এটা যখন CH3 থাকবে সে একটা পার্শ্বশিখর হিসেবে CH3 আছে এখন দেখো এখন তোমরা এটাকে অনেকেই প্যান্টের নামকরণ করে ফেলতে পারো কারণ হচ্ছে তোমাদের কাছে মনে হতে পারে যে এদিকে 1 2 3 4 5 পাঁচটা কার্বন আছে সেজন্য আমি অ্যালকেন নামকরণ করব অ্যাকচুয়ালি এর প্যান্টের নামকরণ করব অ্যাকচুয়ালি সেটা হবে না তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাট ফার্স্ট তোমাদের কাজ হচ্ছে যদি পার্শ্বশিখর থাকে এরকম এবং যদি মানে শাখাযুক্ত যদি কোনো অ্যালকেন থাকে তোমাদের প্রথম কাজটা হচ্ছে এই শাখাযুক্ত যে অ্যালকেনটা আছে সেই অ্যালকেনের সব থেকে লম্বা শিকড়টা খুঁজে বের করা তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে সব থেকে লম্বা শিকড় প্রথম পয়েন্ট যদি দেখার চেষ্টা করি প্রথম পয়েন্ট হচ্ছে সব থেকে লম্বা শিকড় এখন সো আমরা প্রথম পয়েন্টটা হচ্ছে সব থেকে লম্বা শিকড়টা খুঁজে বের করা সব থেকে লম্বা শিকড় সব থেকে লম্বা শিকড় তাহলে প্রথম কাজ আমাদের কি সেটা হচ্ছে সব থেকে লম্বা শিকলটা খুঁজে বের করা তো এদিকে যদি তুমি চিন্তা করো যে CH3 CH2 আমি একটু বড় করে লিখি তাহলে তোমার দেখতে সুবিধা হবে CH3 করো CH3 CH2 C হচ্ছে এদিকে হচ্ছে H এদিকে হচ্ছে CH3 এদিকে হচ্ছে CH3 এখন দেখো এখন তুমি গুনে যাও তুমি কার্বন গুলো গুনো তুমি যদি এই বরাবর গুনো 1 2 3 4 এদিকে চারটা কার্বন আছে তুমি যদি এই বরাবর একটা শিকল নেওয়ার চেষ্টা করো তাহলে এদিকে আমরা কয়টা কার্বন পাচ্ছি চারটা কার্বন পাচ্ছি এবং তুমি যদি এইভাবে গুনা গুনো 1 2 3 4 মানে আমরা যে এই শিকলটা পাচ্ছি এই শিকলটা চারটা এই শিকলটাতে কয়টা কার্বন আছে চারটা কার্বন আছে তুমি যে কোনো তাইলে তুমি যে কোনো শিকড়টা নিতে পারো যে সব থেকে লম্বা শিকড় এদিকে আমরা লম্বা শিকড় এইটাই পাচ্ছি অর্থাৎ দুই দিকে যাওয়ার পরে আমরা চারটা পাচ্ছি সেই জন্য আমরা যে কোনোটা ব্যবহার করতে পারি আমরা হয়তো বা এইটাকে নিয়ে কাজ করতে পারি হয়তো বা এইটাকে নিয়ে কাজ করতে পারি এবং কথাটা হচ্ছে যে সব থেকে লম্বা শিকলে যতটা কার্বন থাকবে এই যৌগটার মূল নামকরণে সেই নামটাই আসবে অর্থাৎ এদিকে যে সব থেকে লম্বা শিকলটা ছিল সেই লম্বা শিকলে 1 2 3 4 কিংবা 1 2 3 4 চারটা কার্বন আছে সেই জন্য এই যৌগটা হচ্ছে একটা বিউটেনের জাতক বিউটেন না কারণ বিউটেন হলে তো এদিকে CH3 থাকতে পারতো না CH2 CH3 জাস্ট এরকম থাকতো এর নাম বিউটেন বাট এইটা হচ্ছে একটা বিউটেনের জাতক কেন সেটা হচ্ছে এইটার যে লম্বা শিকল আছে এই লম্বা শিকলে চারটা কার্বন আছে এটা হচ্ছে একটা বিউটেনের জাতক এখন এইটা যে বিউটেন তুমি যদি একজন সাধারণ মানুষকে বলো যে বিউটেন তুই বিউটেনের সংকেত লিখো তখন সে এইটা লিখবে CH2 থাকবে এইভাবে লিখবে বাট তুমি কিভাবে বোঝাবা যে এই জায়গায় একটা CH3 বাইরের একটা মৌলক আছে এবং এই মৌলকটা কোন কার্বনে আছে সেটা কিভাবে বোঝাবা হ্যাঁ এখন তুমি বলতে পারো যে ভাই এই CH3 গ্রুপটার নাম হচ্ছে মিথাইল আমরা এগুলো আগে লেকচার করাইছি CH3 গ্রুপটার নাম হচ্ছে মিথাইল তাহলে আমি এটাকে বলবো মিথাইল বিউটেন তো তুমি যখন একজন বলবো যে মিথাইল বিউটেন সে চিন্তা করতে পারে যে ভাই মিথাইল বিউটেন মানে একটা মিথাইল গ্রুপ থাকবে এই আলাদা একটা মিথাইল গ্রুপ থাকবে তো সে মিথাইল গ্রুপ এই জায়গাতে দিতে পারে এই জায়গাতে দিতে পারে এই জায়গাতে দিতে পারে তুমি তাকে কিভাবে বোঝাবা এই জগটাই তুমি তার কাছ থেকে মানে জানতে চাচ্ছ তো সেটা তুমি কিভাবে বুঝবা সেটার জন্য যেটা একটু একটু তোমরা নিজেরাই চিন্তা করো কি করা যেতে পারে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে আমরা যদি নাম্বারিং করে দিই অর্থাৎ আমি যদি কার্বনগুলোকে নাম্বারিং করে দিই যে 1 2 3 খেয়াল করো আমি এটাকে মূল শিকড় ধরতেছি তুমি এটাকে ধরে কাজ করতে পারো বাট আমি আপাতত এটাকে ধরতেছি এইটাকে যদি আমরা মূল শিকড় ধরি তখন যেটা হবে সেটা হচ্ছে 1 2 3 4 তো তুমি যদি কার্বনের নাম্বারিং করো সাপোজ খেয়াল করো এটা হচ্ছে 1 নম্বর কার্বন 2 নম্বর কার্বন 3 নম্বর কার্বন 4 নম্বর কার্বন খেয়াল করো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর কার্বন তো তুমি যদি তাকে এইটা বোঝাও যে ভাই তুমি 3-মিথাইল বিউটেনের সংকেত দিও সো তার মধ্যে কি সেন্স করবে যেহেতু এটা বিউটেন দেখবে আমাকে চারটা কার্বন থাকতে হবে খেয়াল করো সে কি সেন্স করবে চারটা কার্বন থাকতে হবে বিউটেন 1 2 3 4 এবং যেহেতু তুমি অ্যালকেন বলছো সেহেতু প্রতি হাতে কটা থাকতে হবে চারটা করে হাত থাকতে হবে একক বন্ধন থাকতে হবে শেষ এবং তাকে বললা যে মিথাইল বিউটেন সো মিথাইল বিউটেন লিখতে সে যে কোনো একটা জায়গায় মিথাইল দিতে পারে যে কোনো একটা জায়গায় সেটাকে স্পেসিফাই করার জন্য তুমি যেটা করলা সেটা হচ্ছে তুমি নাম্বার বলে দিলা যে 3-মিথাইল বিউটেন
এখন দেখো তুমি যখন তাকে বলবো যে থ্রি মিথাইল বিউটেন, তখন কয়েকটা জিনিস ঘটতে পারে, সেটা হচ্ছে সে মিথাইলটা এই জায়গাতে লিখতে পারে, এক দুই তিন, তিন নম্বর কার্বনে লিখতে পারে CH3, নতুবা সে এইভাবে না লিখে এইদিকেও লিখতে পারে। কারণ হচ্ছে দেখো এক দুই তিন এদিক থেকে গুনে আসলেও এই কার্বনটা হয় তিন নম্বর, সো একজন বাম থেকে গুনতে পারে আর একজন ডান থেকে গুনতে পারে। এই যে গুণাতে আমাদেরকে চেঞ্জ হয়েছে, দেখবে তুমি যখন একজনকে বলতেছো যে ভাই তুমি থ্রি মিথেন আর থ্রি মিথাইল বিউটেনের সংকেতটা লিখো, এই গ্রুপটার নাম হচ্ছে মিথাইল গ্রুপ, সো থ্রি মিথাইল বিউটেনের সংকেত লিখো, তবু একটা রিস্ক থেকে যায় যে আমাদের ব্যাপারটা ভুল হয়ে যেতে পারে। সো নাম্বারিং এর ক্ষেত্রে তাহলে আমাদের একটা নিয়ম প্রয়োজন, যে নিয়মে আমরা বোঝাতে পারবো যে ওই কার্বনটা আমরা ওই যে মিথাইলটা ছিল ওই মিথাইলটা আমি যেটা চাচ্ছি ওইটাই ওইটাতে আছে, তো সেইটা বোঝানোর জন্য আমরা কি করব, সেইটা হচ্ছে যে আমরা কার্বনের নাম্বারিং করব। অর্থাৎ প্রথমে কি গেল সেটা হচ্ছে যে সব থেকে লম্বা শিকল খুঁজে বের করতে হবে, দুই নম্বর হচ্ছে কার্বনের নাম্বারিং করতে হবে। তবে এখানে একটা কোয়েশ্চেন আছে, কোন কোন কার্বন গুলো নাম্বারিং করতে হবে, যেটা মূল শিকল ওই মূল শিকলের কার্বন গুলোকে নাম্বারিং করতে হবে। খেয়াল করো তুই মূল শিকল হিসেবে অর্থ কোনটাকে, এইটা সেইটা নাম্বারিং হবে না। দ্যাট ইজ দ্য পয়েন্ট, মার্ক দিস পয়েন্ট, যে আমরা কি বললাম সেটা হচ্ছে যে এইদিকে আমরা যে মূল শিকলটা পাবো এটা তো সব থেকে লম্বা শিকল, তাই না? লম্বা শিকল গুলো নাম্বারিং হবে, এই লম্বা শিকলের বাইরে যেগুলো পড়ছে সেগুলোর নাম্বারিং হবে না, এই যে এটা নাম্বারিং হবে না। এই কার্বনে দেখো এই কার্বনে আমি কোনো চিহ্ন দেই নাই, ক্লিয়ার? এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এবং তুমি যদি এইটা যদি তুমি বলো যে ভাই আমি এইটাকে লম্বা শিকল ধরবো না, যেহেতু এটা চারটা কার্বন আছে আমি এইটাকে লম্বা শিকল ধরবো, হ্যাঁ ধরো এইটাকে লম্বা শিকল ধরলে 1 2 3 4 এইটাতে নাম্বারিং আসবে, খেয়াল করো এটাতে নাম্বারিং আসবে, বাট এইটা যেহেতু এই লম্বা শিকলের বাইরে সেহেতু এইটাতে কোনো নাম্বারে আসবে না, ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের বেসিক, এই বেসিকটা আমাদেরকে জানতে হবে, জানার পরে কাজ করতে হবে, ক্লিয়ার? তো এখন দেখো তো এইটাতে যদি আমরা চাই যে কার্বন এক নম্বর রুলস ছিল সব থেকে লম্বা শিকল খুঁজে বের করতে হবে, এবং দুই নম্বর রুলস হচ্ছে যে সব থেকে লম্বা শিকল খুঁজে বের করার পরে দুই নম্বর রুলসটা হচ্ছে যে কার্বনের নাম্বারিং করতে হবে, কার্বনের নাম্বারিং করতে হবে, নাম্বারিং করতে হবে। এবং এই যে কার্বনের যে নাম্বারিং, ওই নাম্বারিংটা কি করতে হবে শুধুমাত্র লম্বা শিকলটাতে করতে হবে। এবং তারপরে যে ব্যাপারটা বলছিলাম সেটা হচ্ছে কোন দিক থেকে তুমি নাম্বারিং করবা সেটা তোমাকে জানতে হবে। তো এখন দেখো সেটা হচ্ছে মেইন পয়েন্ট, সেই পয়েন্টটা হচ্ছে যে যেই দিক থেকে গুনে আসলে কার্যকরী মূলকটা কি বলা, যেই দিক থেকে গুনে আসলে বা পার্শ্ব শিকলটা সবার আগে পাওয়া যাবে সেদিক থেকে নাম্বারিং করতে হবে। খেয়াল করো আমি যদি এদিক থেকে নাম্বারিং করি তখন সেটা হচ্ছে 1 2 3, অর্থাৎ তিন নম্বর কার্বনে, খেয়াল করো এটা হচ্ছে তিন নম্বর কার্বন, এই তিন নম্বর কার্বনের সাথে একটা মূলক যুক্ত। এবং আমি যদি অপোজিট ডিরেকশন থেকে নাম্বারিং করে আসি তখন দেখবো যে এটা হচ্ছে এই কার্বনটা হচ্ছে এক নম্বর, এই কার্বনটা হচ্ছে দুই নম্বর, এই কার্বনটা হচ্ছে তিন নম্বর, এবং এই কার্বনটা হচ্ছে চার নম্বর। দ্যাট মিনস এদিকে কি বোঝায় সেটা হচ্ছে আমি যদি অপোজিট থেকে নাম্বারিং করে আসি তখন হচ্ছে দুই নম্বর কার্বনে আমি কার্যকরী মূলক পাচ্ছি, এবং আমি এই দিক বাম দিক থেকে নাম্বারিং করে যাই তখন হচ্ছে তিন নম্বর কার্বনে আমরা একটা মূলক পাচ্ছি। তো যে ইন্টারন্যাশনাল যে নিয়ম সেই নিয়মটা হচ্ছে যে যেদিক থেকে নাম্বারিং করলে কার্যকরী মূলকটা সবার আগে পাওয়া যাবে সেদিক থেকে নাম্বারিং করতে হবে। তো এদিকে যদি চিন্তা করো সেটা হচ্ছে এটা হচ্ছে প্রথম কার্বন এবং এটা হচ্ছে সেকেন্ড কার্বন, আমরা এদিকে সেকেন্ড কার্বনে যেহেতু কার্যকরী মূলক পাচ্ছি সেহেতু আমাদের যে নাম্বারিংটা করতে হবে সেটা হচ্ছে এই ডিরেকশন থেকে, এই ডিরেকশন থেকে, এবং এইটার এই নাম্বারিংটা হবে না, এই নাম্বারিংটা হবে না। এবং এখন তুমি বলতে পারো এই যে ঘটনা হচ্ছে দেখো দুই নম্বর কার্বনে একটা মিথাইল গ্রুপ আছে, সো টু মিথাইল, খেয়াল করো দুই নম্বর কার্বন কি আছে টু মিথাইল, দুই নম্বর কার্বনে একটা মিথাইল গ্রুপ আছে সো টু মিথাইল, এবং এটা সব থেকে লম্বা শিকলে চারটা কার্বন আছে এবং প্রত্যেকটাতেই প্রত্যেকটি কার্বন টু কার্বনে একক বন্ধন বিদ্যমান, সেটা হচ্ছে অ্যালকেন, চারটা কার্বন হচ্ছে বিউট
এবং একক বন্ধন মানে হচ্ছে অ্যালকেন, এবং যেহেতু এইদিকে একটা দুই নম্বর কারণে মিথাইল গ্রুপ যুক্ত আছে, সেই যেহেতু এই যৌগের নাম হচ্ছে টু মিথাইল বিউটেন। এই যৌগের নাম কি? সেটা হচ্ছে টু মিথাইল বিউটেন। অর্থাৎ দুই নম্বর হিসেবে কার্বনে কি আছে? একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে, এবং তার লম্বা শিকলটার নাম কি? সেটা হচ্ছে বিউটেন, টু মিথাইল বিউটেন। আমরা যদি এই যৌগটার দিকে চিন্তা করি, আমাদের প্রথমে যেটা খুঁজতে হবে সেটা হচ্ছে সব থেকে লম্বা শিকলটা খুঁজে বের করতে হবে। অর্থাৎ আমি যদি কন্টিনিউয়াসলি যাইতে থাকি, সব থেকে লম্বা করতে হবে। দেখো আমি কন্টিনিউয়াসলি যদি যাই, তখন হচ্ছে আমি এই বরাবর গেলে এক দুই তিন চার পাঁচ, পাঁচটা কার্বন পাচ্ছি। আমার অপশন হচ্ছে এইটা একটা অপশন, যে এইটা একটা শিকল, এবং আমি এই দিকেও একটা শিকল পাচ্ছি। সেটা হচ্ছে এই দেখো এক দুই তিন চার পাঁচ ছয়। খেয়াল করো আগেটাতে আমরা পাইলাম হচ্ছে পাঁচটা কার্বন, এবং আমি যদি যখন এই ডিরেকশনে যাব তখন আমরা পাচ্ছি হচ্ছে ছয়টা কার্বন। সো যেহেতু আমাদের প্রথম রুলস হচ্ছে সব থেকে লম্বা শিকল খুঁজে বের করতে হবে, সেহেতু এই জায়গায় আমরা এই শিকলটাকে মূল শিকল ধরে নিব। এই শিকলটার মানে মূল শিকলে বা সব থেকে লম্বা শিকলে যেহেতু কার্বনের সংখ্যা হচ্ছে ছয়টা, সেহেতু এটা হচ্ছে একটা হ্যাক্সেনিল জাতক, কিসের জাতক? হ্যাক্সেনের জাতক। ছয়টা কার্বন মানে হচ্ছে হ্যাক্স, এবং যেটা একটা অ্যালকেন সেটা হচ্ছে হ্যাক্সেন এবং হ্যাক্সেনের জাতক। তো আমাদের প্রথম কাজ সেটা হচ্ছে সব থেকে লম্বা শিকল খুঁজে বের করা। এই শিকলটা হবে না, যে শিকলটা হবে সেটা হচ্ছে এটা। তারপরে যা হচ্ছে কার্বনের নাম্বারিং করা, এবং কার্বনের নাম্বারিং ক্ষেত্রে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে কার্বনের নাম্বারিং শুধুমাত্র ওই কার্বন গুলোতে হবে যে কার্বন গুলোতে কি বললাম, যে যে কার্বন গুলো হচ্ছে মূল শিকলের অংশ। অর্থাৎ দেখ এদিকে মূল শিকল কোনটা? এই এটা মূল শিকল, অন ডিরেকশনে গেলে এইটা হচ্ছে মূল শিকল। এই কার্বনটা দেখো, এই কার্বনটা হচ্ছে বাইরে বস, এই কার্বনটা হচ্ছে এই শিকলের বাহিরে। যেহেতু এই কার্বনটা এই শিকলের বাহিরে, যেহেতু এটা হচ্ছে একটা পার্শ্ব শিকল বা এটা হচ্ছে একটা শাখা, এবং শাখা কার্বনে কখনোই নাম্বার পড়বেন না। এখন দেখো আমাদেরকে নাম্বারিং করতে হবে। তো নাম্বারিং করতে গেলে কোন দিক থেকে নাম্বারিং করতে হবে? যেদিক থেকে আমরা কার্যকরীমূলকটা আগে পাই। খেয়াল করো আমরা যদি এদিকে চিন্তা করি, এটাকে চিন্তা করি, এদিক থেকে যদি আমরা নাম্বারিং করি তখন হচ্ছে এক দুই তিন চার, দেখো তারপরে চার, সমস্যা না, চার পাঁচ ছয়, দেখো এটা হচ্ছে চার নম্বর কার্বন। তাহলে এখান থেকে নাম্বারিং করলে এই চার নম্বর কার্বনের সাথে একটা মিথাইল গ্রুপ যুক্ত। কিন্তু তুমি যদি এদিক থেকে নাম্বারিং করো তাহলে হচ্ছে এক দুই তিন, দেখো চার পাঁচ ছয়, এই তিন নম্বর কার্বনে এখন কার্যকরীমূলক যুক্ত। যেহেতু এই দিক থেকে নাম্বারিং করার পরে যেহেতু কার্যকরীমূলক আমরা আগে পাচ্ছি, সেহেতু আমরা এই দিক থেকে নাম্বারিং করবো। তাহলে নাম্বারিংটা কি হবে? সে নাম্বারিংটা হচ্ছে ওয়ান, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স। এবং তাহলে এই জায়গাটার নাম কি হবে? তিন নম্বরে যেটা একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে সেই জন্য এটার নাম হবে আমি জাস্ট আরো 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 কয়েকটা প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করলে আমাদের খুব ভালোভাবে আয়ত্তর গুলো। এখন আমরা আরেকটা প্র্যাকটিস করবো, সেটা হচ্ছে একটু ভিন্ন টাইপের।
হচ্ছে আমরা দুইটার মধ্যে দেখলাম যে একটা করে মিথাইল গ্রুপ যুক্ত আছে, যদি ইথাইল গ্রুপ যুক্ত থাকে বা বেশি পরিমাণ মিথাইল গ্রুপ যুক্ত থাকে তখন কিভাবে আমরা করব, তো সেইগুলো আমরা সেটা দেখার জন্য আমি হচ্ছে এই উদাহরণটা দিব, সেটা হচ্ছে এইটা দেখো দেখো তোমাদের অনেকের কাছে ভয় লাগতে পারে ব্যাপারটা দেখে, বাট অ্যাকচুয়ালি ভয় পাওয়ার কিছুই নাই, কারণ হচ্ছে এটা খুব ইজি। সো তুমি হচ্ছে নিয়ম মতো যাবে, তোমাদের প্রথম নিয়ম কি সব থেকে লম্বা শিকল খুঁজে বের করতে হবে, তো তুমি এই দিকে সব থেকে লম্বা শিকলটা খুঁজে বের করো, কোনটা সব থেকে লম্বা শিকল এবং কোনটা হইতে পারে আমরা নিজে এটা দিকে তো চোখের আন্দাজ দিতে পারি, সেটা হচ্ছে 1 2 3 4 5 6 এটা সব থেকে লম্বা শিকল হবে, তুমি যদি এই বরাবর যাও 1 2 3 4 5 6 এটাও হয়, এটাও নিতে পারো সমস্যা নাই, বাট এইটা নাও, এটা নিলে হচ্ছে তোমার সুবিধা হবে আর কি বুঝতে, তো খেয়াল করো। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে তাহলে আমরা সব থেকে লম্বা শিকল আমরা কোনটা পাইলাম, সেটা হচ্ছে এইটা হচ্ছে সব থেকে লম্বা শিকল, এটা হচ্ছে সব থেকে লম্বা শিকল। এখন দেখো এখন হচ্ছে যে এটা এই জায়গায় যেদিক থেকে কার্যক্রমমূলক সবার আগে পাওয়া যাবে, খেয়াল করো এদিক থেকে যদি আমরা গুনি 1 2 3 দেখো তিন নম্বর কার্বনে আমরা দুইটা মূলক পাই, বাট আমরা যদি এদিক থেকে নাম্বারিং করি তখন হচ্ছে 1 2 দুই নম্বর কার্বনে আমরা কি পাই একটা ইয়া পাই, সো এদিক থেকে আমাদেরকে নাম্বারিং করতে হবে, এবং এদিক থেকে নাম্বারিং করার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে তাহলে এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন, এটা কি 3 নম্বর কার্বন দিবা না, কারণ এটা হচ্ছে পার্শ্বশী করলে কখনো নাম্বারিং পড়ে না, সো এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এই কার্বন গুলো নাম্বারিং হবে না কারণ এরা হচ্ছে মূল শিকলের বাইরে, সো 5 6 এটা অ্যাবসেন্ট হয়ে গেল। আচ্ছা দেখো তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিসটা দেখো, সেটা হচ্ছে এইটাতে কয়েকটা পজিশনে মূলক যুক্ত আছে, সেটা হচ্ছে 2 নম্বর পজিশনে একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে, 2 নম্বর পজিশনে একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে, এবং 4 নম্বর পজিশনে দুইটা মিথাইল গ্রুপ যুক্ত আছে, তো সেটার জন্য তুমি এটা কিভাবে দেখবা, 4 নম্বরে আর একটা মিথাইল এবং আরেকটা 4 নম্বরে আর একটা মিথাইল, সেটাকে তুমি কিভাবে দেখবা, তো সেটা লেখার জন্য তুমি যেটা করবো সেটা হচ্ছে দেখো তোমাকে একটা কার্বনে যতগুলো গ্রুপ যুক্ত থাকবে ওই নাম্বারটাকে ততবার লিখতে হবে, খেয়াল করো তো এদিকে হচ্ছে 2 নম্বর কার্বনে একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে, তো তুমি লিখো 2, এবং তুমি যদি এটা চিন্তা করো 4 নম্বর কার্বনে দুইটা মিথাইল গ্রুপ যুক্ত আছে, তো তোমাকে 4 2 বার লিখতে হবে, সো 4 4, ক্লিয়ার, মানে প্রত্যেকটা মিথাইলের জন্য ইন্ডিভিজুয়াল নাম্বারটা আসবে, এই মিথাইলের জন্য নাম্বার কি 2, এই মিথাইলের জন্য নাম্বার কি 4, এই মিথাইলের জন্য নাম্বার কি 4, ক্লিয়ার, সো এখন দেখো তারপরে তোমাকে যেটা করতে হবে তুমি যতগুলো সংখ্যা লিখছো ততটাকে গ্রিক ভাষায় রূপান্তরিত করতে হবে, অর্থাৎ 2 4 4 লিখছো, তাহলে কয়টা সংখ্যা লিখছো 3টা সংখ্যা, সো 3টাতে গ্রিক হচ্ছে ট্রাই, তাহলে আমরা লিখবো ট্রাই 2 4 4 ট্রাই, এখন ট্রাই 3টা কি আছে, 3টা হচ্ছে মিথাইল আছে 1 2 3, সো ট্রাই মিথাইল 2 4 4 ট্রাই মিথাইল, এবং তারপর যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে এটা কিসের জাতক, হ্যাক্সেনের জাতক, সো আমরা লিখতে পারি 2 4 4 ট্রাই মিথাইল হ্যাক্সেন, ওকে, সো দেখো খুব ইজি, প্রথম দিকে দেখার পরে আমাদের খুব একটু ইয়া লাগছিল আর তোমরা অনেক ভয় পেয়ে গেছিলে, সো আসলে এগুলো খুব ইজি ব্যাপারগুলো, তো তারপর যদি আমি আরো এক দুইটা একটু দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে এই টাইপে দেখানো হয়েছে আমরা একটু এই আরেকটু ক্রিটিক্যালে যাই, হ্যাঁ সো আমরা যদি আরেকটু ক্রিটিক্যালে যেতে চাই একটু দেখো, CH
এখন দেখো এটা দেখে ভয় পাওয়ার প্রথমে কিছুই নাই, সো আমরা জাস্ট দেখবো যে নিয়ম মেনে যাবো, তাহলে দেখবো যে কি হবে। খেয়াল করো আমরা যদি সব থেকে লম্বা শিকলটা খুঁজে বের করতে চাই, তাহলে বলি সব থেকে লম্বা শিকল, আমরা যদি এই দিকে কয়েকটা শিকল পাই, আমরা যদি এই শিকলটার কথা চিন্তা করি, সেটা হচ্ছে 1 2 3 4 5 6, এবং আমরা যদি এই শিকলটার কথা চিন্তা করি 1 2 3 4 5 6, আমি আরেকটা শিকল একটু বাড়িয়ে দিই, নাহলে হচ্ছে তোমাদের প্রবলেম হবে, CH2CH3। খেয়াল করো, তো এখন দেখো এদিকে হচ্ছে 1 2 3 4 5 6 7, এদিকে হচ্ছে 1 2 3 4 5 6 7, এদিকে সাতটা পড়ে। আচ্ছা তাহলে এখন দেখো, এখন তোমরা হচ্ছে দুইটা শিকল পাইলা, আগেরটাই সাতটা দিই, সাতটার দরকার আছে, ঠিক আছে। দেখো এখন হচ্ছে তুমি এদিক থেকে যদি যাও, তখন হচ্ছে এদিক থেকে যাওয়ার পরে 1 2 3 4 5 6 7, এদিকে হচ্ছে সাতটা কার্বন পাবা, আচ্ছা তো আমরা এখন এইটার করবো, দেখবো যে এইটার ক্ষেত্রে কি হয়। তো দেখো তোমরা এটা দেখে ভয় পাবা না, তো এটা এগুলো দেখে অনেক স্টুডেন্ট প্রথমে ইনিশিয়ালি ভয় পায় যে কিভাবে করব কি হবে। তো ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট আগে রুলসটা ফলো করো, আমরা কি রুলসটা শিখেছিলাম সেটা হচ্ছে সব থেকে লম্বা শিকল খুঁজে বের করতে হবে। তো সব থেকে যদি লম্বা শিকল দেখো, তাহলে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি সব থেকে লম্বা শিকল 1 2 3 4 5 6 7, এদিকে সাতটা কারণ একটা লম্বা শিকল আছে, তো এইটাই হবে। তারপরে তুমি পরীক্ষা করে নিতে পারো, তোমার যদি একটু ইয়া থাকে 1 2 3 4 5 6, এদিক থেকে আসলে ছয়টা হয়, এবং এদিক থেকে যদি আরেকটা নিও 1 2 3 4 5 6, তো ছয়টা, আর এদিক থেকে গেলাম না সাতটা হয়, ওইটা 1 2 3 4 5 6 7, তো সাতটা কেমন। এখন এইটার নামকরণ কিভাবে হবে, তো এইটার ক্ষেত্রে আমরা প্রথম রুলসটা হচ্ছে এইটা হচ্ছে মূল শিকল, এটা হচ্ছে মূল শিকল। সো এই মূল শিকলের কার্বনের বাইরে, খেয়াল করো এই মূল শিকলের কার্বনের বাইরে কারোই কারোর নাম্বারিং পড়বে না, কোনো কার্বনের নাম্বারিং পড়বে না, অর্থাৎ এইটা যে আছে এই আমাদের এই জায়গাতে এটা আছে, এবং এই জায়গাতে এইটা আছে, এই জায়গাতে এইটা আছে, তাদের কোনো নাম্বারিং হবে না, তারা হচ্ছে পার্শ্ব শিকল, ক্লিয়ার। সো এখন এখন যখন নাম্বারিং করতে হবে, এবং নাম্বারিংটা সেদিক থেকে করতে হবে যেদিক থেকে কার্যকরী প্রভাবটা কাছে হবে। সো আমরা যদি নাম্বারিংটা এদিক থেকে করি 1 2 3 4 4 নম্বরে আমরা কার্যকরী মূলক পাচ্ছি, বাট এদিক থেকে করলে আমরা 2 নম্বরে পেয়ে যাচ্ছি, সো এদিক থেকে আমরা নাম্বারিং করবো। এদিক থেকে নাম্বারিং করার জন্য তো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এই কার্বনে কোনো নাম্বারিং পড়বে না, রূপটা তো করবে 2, মূল শিকলে পড়বে 3 4 5 6 7। এখন দেখো তুমি কি কি গ্রুপ যুক্ত আছে, সেই গ্রুপের মধ্যে একটা গ্রুপ হচ্ছে এই জায়গায় যে CH2CH3 গ্রুপ, সেই গ্রুপটার নাম হচ্ছে ইথাইল গ্রুপ। তোমরা যদি আমার অ্যালকাইল ভিডিওটা দেখো, অ্যালকাইল যে ভিডিওটা আছে ওই অ্যালকার নামকরণ ক্ষেত্রে ওগুলো আমরা খুব ভালোভাবে পড়েছিলাম, যে CH2CH3 মানে হচ্ছে অ্যালকাইল। তো হ্যাঁ, তো এটা তোমাদের যেহেতু দুইটা কার্বন আছে সেহেতু এটা হচ্ছে ইথাইল গ্রুপ। তার মানে দেখো আমাদের এখানে কি কি গ্রুপ যুক্ত আছে, এবং যেই যে গ্রুপগুলো প্রত্যেককে আলাদা আলাদা করে লিখতে হবে। তো দেখো
দুই নম্বরে আছে একটা মিথাইল গ্রুপ এবং চার নম্বরে আছে একটা মিথাইল গ্রুপ। তাহলে দুই নম্বরে আছে একটা মিথাইল গ্রুপ এবং চার নম্বরে আছে একটা মিথাইল গ্রুপ। দুই নম্বরে এবং চার নম্বরে কি আছে? মিথাইল গ্রুপ যুক্ত আছে এবং চার নম্বরে একটা ইথাইল গ্রুপ যুক্ত আছে। চার নম্বরে একটা ইথাইল গ্রুপ, আমি ইথাইল জাস্ট ইথাইল 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 গ্রুপ যুক্ত আছে। তো এখন এটাকে আমরা কিভাবে হইতে পারে আমরা এভাবে লিখতে পারি, টু টু ফোর ডাই মিথাইল ফোর ইথাইল, তারপর হচ্ছে হ্যাপটেন যেহেতু সাতটা কার্বন, বা এভাবেও লিখতে পারি ফোর ইথাইল টু ফোর ডাই মিথাইল হ্যাপটেন। তো আমরা কিভাবে লিখবো? তো সেইটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই মূলকগুলো, যে ইংরেজি যে অক্ষর আছে সেই অক্ষরগুলো নিয়ে চিন্তা করতে হবে। আমি যদি মিথাইল গ্রুপ নিয়ে চিন্তা করি, মিথাইল গ্রুপের অক্ষর হচ্ছে এম, এবং আমি যদি ইথাইল গ্রুপ নিয়ে চিন্তা করি, ইথাইল গ্রুপের অক্ষর হচ্ছে ই। তাহলে দেখো এখন ইংরেজি বর্ণমালার যেটা আগে আসবে সেই গ্রুপটাকে আগে লিখতে হবে। সো ইংরেজি বর্ণমালার যে গ্রুপটা সেটা হচ্ছে ই গ্রুপ, ই ই আলফাবেটটা হচ্ছে আগে আসছে, সো ইটাকে আগে লিখতে হবে, মানে ইথাইলটাকে আগে লিখতে হবে। সো এই যৌগটার নামকরণ হবে ফোর ইথাইল, ফোর ইথাইল। তারপরে দেখো ফোর ইথাইল, দেন আসবে মিথাইল, এবং মিথাইল কয়টা কার্বন আছে? দুই এবং চার নম্বর কার্বন। আমাকে কি বলছিলাম? দুই এবং চার নম্বর কার্বনে কি গ্রুপ যুক্ত আছে? মিথাইল গ্রুপ। সো আমি কি বলছিলাম যে এদিকে যতটা সংখ্যা থাকবে ততটা মূলকের সাথে মানে ওই গ্রিকটা আসবে। তো এখানে দুইটা গ্রুপ আছে, সেটা এখানে আসবে হচ্ছে ডাই। সো এখানে লিখবেন ডাই, ডাই কি আছে মানে দুইটা কি আছে সেটা হচ্ছে মিথাইল আছে, ডাই মিথাইল, এবং এর ঘটনা হচ্ছে হ্যাপটেন। ক্লিয়ার? সো দেখতে পেলাম যে তোমাদের কাছে ইনিশিয়ালি খুব একটু এরা মনে হয়েছিল যে কঠিন মনে হয়েছিল, কিন্তু এখন কিন্তু খুব ছোট লাগছে। ক্লিয়ার? সো আমি জাস্ট আর একটা দেখাবো। সো ওই আরেকটা মানে ওই আরো এক দুইটা মূলক যুক্ত করে দেখায় সেটা হচ্ছে নাম্বারিং করতে হবে, নাম্বারিং সেদিক থেকে করতে হবে যেদিক থেকে কার্যকরী মূলক আগে পাওয়া যায়। ক্লোরিনের জন্য আসবে হচ্ছে ক্লোরো, এখন দেখো তারপর হচ্ছে আবার তিন নম্বরে আছে ব্রোমিন, তার মানে থ্রি থ্রি ডাই ব্রোম, পাঁচটা হচ্ছে পেন্টে। এখন দেখো আমি ইচ্ছা করে একটা ভুল করছি, ভুলটা ভুলটা হচ্ছে আমি আগে একটা নিয়ম বলছিলাম যে যখন বিভিন্ন কার্যকরী মূলক থাকবে তখন তাদের ইংরেজি নামকরণে যেটা আগে আসতেছে সেটাকে আগে লিখতে হবে। খেয়াল করো ব্রোমিনের জন্য আগে যেটা আসতেছে সেটা হচ্ছে ব্রোমিনের অক্ষর হচ্ছে বি, এবং ক্লোরিনের অক্ষরটা হচ্ছে সি। তোমাকে ব্রোমিনেরটাকে আগে লিখতে হবে, তোমাকে এটা হবে টি থ্রি ডাই ব্রোমো, এটা আগে লিখতে হবে ডাই ব্রোমো। তারপরে হচ্ছে টু টু, খেয়াল করো টু টু ডাইক্লোরোপেন্টেন। ক্লিয়ার? সো এই যুগের নামকরণ হবে এটা।
তোমাদের লেভেলে অন্তত অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে যতটুকু মানে শাখাযুক্ত অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে যতটুকু প্রয়োজন ছিল এতটুকুই লাগবে, এতটুকু বেশি লাগবে না। এবং এই রোজটা এই লেকচারটা যারা দেখবে সামনে লেকচারগুলো খুব অল্প হবে, খুব কম সময় লেকচার হবে, কারণ হচ্ছে এইটাই ছিল অ্যাকচুয়ালি মূল রোজ আমাদের। এদিকে আমি যেগুলো শিখাইলাম তো সামনে যেগুলো আছে সেগুলো 5-10 মিনিট করে লেকচার হবে, সেগুলো খুব ইজি থাকবে, এই জিনিসটা আয়ত্ত করতে পারলে বাকিগুলো এমনি এমনি পারা যাবে। সো চ্যানেলটা যদি ভিডিও যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং।